ফাইল নিউ, ধরো এখানে আমি নাম লিখলাম হচ্ছে বিজনেস কার্ড, আর এই যেখানে দেখো আর্টবোর্ড, আমরা তো আর্টবোর্ড অনুযায়ী করি, আমরা নাম্বার অফ আর্টবোর্ড, আমরা কয়টা আর্টবোর্ড দিব। যদি আমার ব্যাক টু ব্যাক কার্ড হয় আমরা দুইটা আর্টবোর্ড নিতে পারি, অথবা আমরা একটা আর্টবোর্ডের মধ্যেও ডিজাইনটা করতে পারি, আমাদের ইচ্ছা। ঠিক আছে, আমরা দুইটা আর্টবোর্ডের মাধ্যমেও করতে পারি, একটা আর্টবোর্ডের মাধ্যমেও কাজটা করতে পারি। ধর আমি একটা আর্টবোর্ডের মাধ্যমে করছি, আমি যে কোনো একটা সাইজ নিলাম, এই যে A4 সাইজটা নিলাম, আর এটা হচ্ছে হরিজন্টাল বা ভার্টিক্যাল, আমি হরিজন্টালটা নিলাম আমার সুবিধার জন্য। আর এখানে ইউনিট দেখো ইঞ্চিস, হ্যাঁ সজল ভাই, হ্যালো, আমি তো ক্লাসে ক্লাসে ক্লাস শেষ করে আসতেছি। যেটা ওই যে ওই স্টুডেন্টেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ, এটা হচ্ছে ইউনিট, আমি ইঞ্চি না পিক্সেল আমি কিসে নিব। আমি ইঞ্চিতে নিলাম। আর এখানে কালার মুড, আমি কোন কালার মুডে কাজ করব, সিএমওয়াই কে নাকি আরজিবি? আমরা তো সিএমওয়াই কে না আরজিবি সম্পর্কে তো জানি নাকি, আর তুমি মেবি না, সিএমওয়াই কে হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সিতে সায়ান, সায়ান হচ্ছে ব্লু, আর মেজেন্টা তো কালার জানোই, পিঙ্ক, অ্যাকচুয়ালি পিঙ্কটাকে পিঙ্কটাই হচ্ছে মেজেন্টা, আর ওয়াই হচ্ছে ইয়েলো, আর কে হচ্ছে ব্ল্যাক। আমরা সি ইলাস্ট্রেটর অলওয়েজ কাজ করবে সিএমওয়াই কেতে, আর ফটোশপ যখন কাজ করবো তখন হচ্ছে আরজিবিতে। ঠিক আছে, ওকে দিলাম, আমি আর্টবোর্ড পেয়ে গেলাম। এখন আমরা সাইজটা নিব, এই দেখো এই মাস্ক, এই কালারটা এই ভালো করে দেখো, এটা হচ্ছে ফিল কালার, আর এটা কি স্ট্রোক কালার। যখন আমরা একটা লেআউট করব ফিল কালারটা আমরা অফ রাখবো, যে কোনো লেআউট করার সময় ফিল কালারটা অফ রাখবো, আর স্ট্রোক কালারটা আমরা অন রাখবো। এই দেখো এখানে একটা অপশন আছে দেখছো, নান, এই যে স্ট্রোক, আমরা ফিল কালারে ক্লিক দিলাম একটা, এই নানে ক্লিক দিলাম, তাহলে কি হলো ফিল কালারটা অফ হয়ে গেল। আর এই যে দেখো আমি এখন স্ট্রোকে ক্লিক দিলাম, স্ট্রোক কালারটা অন হয়ে গেল, মানে এটা উপরে মানে কি এটা অন আছে। এখন আমি আমার সাইজটা নেব, সাইজটা মতো এই দেখো বক্স, এখানে বিভিন্ন বক্সেস আছে, আমরা রেক্টেঙ্গেল বক্সটা নিব। ঠিক আছে, রেক্টেঙ্গেল বক্সটা নিলাম, এই দেখো বক্সটা নিলাম, জাস্ট ক্লিক, জাস্ট বক্সে কি জাস্ট ক্লিক, ক্লিক দিয়ে আমি জাস্ট এখানে আরেকটা ক্লিক দিলাম, এখন আমার এই উইন্ডোটা আসছে, রেক্টেঙ্গেলের প্যারামিটারটা আসছে। তো এখানে আমি কি দিলাম, উইথ কত দিলাম, 3.25, হাইট দিলাম 2, দেন ওকে। তারপর একটা কাজ, 3.25/2, এটা মুখস্থ করে ফেলো, এটা বিজনেস কার্ড তো কিন্তু মাঝে মধ্যে লম্বাও হয় তাই না, এটা তো হরিজন্টালি ভার্টিক্যালি হয়, ভার্টিক্যালি হলেও একই রকম, তাহলে উল্টে যাবে, ভার্টিক্যালি হলে কি হবে সাইজটা জাস্ট রিভার্স হয়ে যাবে। হাইটে হবে কত তাহলে, 3.25, আর ওয়াই উইথ হবে কত, 2, যদি ভার্টিক্যালি হয়। আর এখানে সবে ভার্টিক্যাল আর হরিজন্টাল তো বুঝো, আমরা এটা পেয়ে গেলাম,
এটা কাজ সম্পূর্ণ করার পর আমরা কোথায় ক্লিক দেব? মুভ টুলে ক্লিক দেব, সিলেকশন টুলে। হ্যাঁ আচ্ছা, দেখো এটা এখন সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা অবস্থায় আমরা কই যাব? অবজেক্ট পাথ অফসেট পাথ লিখে ফেলো, অবজেক্ট পাথ অফসেট পাথ, অ্যারো দিয়ে দিয়ে লিখলে হবে সামনে সামনে। দেখো আমরা এই যে, খেয়াল করো আমি বারবার বলতেছি, ক্লিক না করে খেয়াল করো আর লিখে ফেলো। আমি আর কি করলাম? হ্যাঁ আমি বক্সটা করলাম, বক্সটাতে আগে সিলেক্ট করলাম। পয়েন্ট জিরো ফাইভ মানে 100-এর অর্ধেক। এখন আমি ওকে দিব, এই কাজ শেষ। হ্যাঁ আর বে এই বেন আছে, বাকে দেখি যামো তার একটু পরে। আচ্ছা আসেন আসেন আসেন, এই যে আমরা ওভার পেয়ে গেলাম নাকি? এখন আমরা কি করব? সেফটি মার্ক নিব, তিনটা মার্ক না সেফটি মার্ক নিব। আবার এই যে মেইন সেজটাই আমি ধরব, আবার মেইন সেজটা ধরছি, ধরে আবার কিসে একই নিয়মে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন কি করব? মাইনাস করব, মাইনাস 0.15। একই নিয়মে আমরা যে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন মাইনাস দিব, এই যে ফ্রিভিউ দিব এখানে আগে, তারপর হচ্ছে কি করব? মাইনাস করব, মাইনাস 0.15। দেন ওকে, পেয়ে গেলাম তিনটা সাইজ। আর মাঝখানের সাইজটাকে আমরা ধরে এটাকে হচ্ছে গাইডলাইন করে ফেলবো,
আমি ক্লিক করলাম, দেন রাইট বাটন ক্লিক, মেক গাইডস। মাইনাস করো, মাইনাস করো, ঠিকভাবে করো, মাইনাস 0.15 সিলেক্ট করো, এটা সিলেক্ট করতে হবে, এই যে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর অবজেক্টে, উপরেরটা না ভিতরেরটা, আমি তো বারবার বলতেছি মেইন সাইজ সিলেক্ট করবো সব সময়। এটা আমি মেক গাইড করে ফেলবো, দেখো এই যে এখন এটা হচ্ছে গাইডলাইন। আমরা যত লেখা লিখবো এই গাইডলাইনের ভিতরে লিখবো, না দিলে তোমার ডিজাইন কেটে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, যারা কাটবে তারা তোমার ডিজাইন সহ কেটে ফেলবে। কোনটা ও গাইডলাইন যদি না দাও, এটা তো প্রিন্টে চলে আসবে, লাইনটা, হ্যাঁ দাগটা চলে আসবে, এই দাগ তো তোমার দরকার নাই। আর যখন আমরা পুরো ফাইলটা দেই আউটপুটে, তখন কোনো দাগ, এই দাগ দুইটা আছে না, এটাও আন করে দিই, এটা এইভাবে দিই, ঠিক এভাবে দিই, এভাবে পাঠাই, কোনো দাগই থাকে না, দাগ থাকলে ওটা প্রিন্টে চলে আসবে। এখন একটা বিজনেস কার্ডে যা যা হয়, আমরা আগে আমাদের কি সাইজ পেয়ে গেলাম, এখন এটা যদি ডাবল হয় তাহলে আমি আরেকটা কপি করে রাখবো, অল্টার চেপে আমরা কপি করি, তাই না, পুরোটা এভাবে ধরবো, ধরে অল্টার চেপলে দেখো এই যে ডাবল মাউস ডাবল হয়ে যায়, তখন আমরা অল্টার চেপ টান দিলেই এটা কপি হয়ে যাবে। এখন একটা বিজনেস কার্ডে যা যা হয় তা তা সব এলিমেন্টসগুলো আমরা নিয়ে আসব, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, সব কিছু নিয়ে আসব, তখন আমরা জায়গা মতো সব কিছু বসা ফেললেই কার্ড কিন্তু হয়ে যায়। মানে কার্ডে তুমি যদি একটা বক্স দিতে চাও, লোগো, ধরো এখানে লোগো, এখানে তুমি যে কোনো একটা বক্স দিবা, সবই দেওয়া যায়। হ্যাঁ এই বক্স থেকে এখন এখান থেকে কালার, এই যে কালার, কালার প্যালেট, ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে এখন ফিল কালার, এখন তুমি ফিল কালার তোমার ইচ্ছা মতো দাও, ঠিক আছে, এখন তুমি ইচ্ছা মতো তোমার ফিল কালার দাও, যা খুশি তা। এখন তুমি ডিজাইন যেভাবে খুশি ওভাবে করো। তোমাকে কালার দেওয়াটা কি বুঝছো? এটা কপি করে এই পাশে রাখলাম, কপি করে কেন রাখলাম জানো, আমার তো ব্যাক টু ব্যাক ডিজাইন হবে, তাই না, তো প্রথমে আমি একটা, আমার তো লেআউট সেম, ব্যাক টু ব্যাক ডিজাইন বলতে দুই পাটে, দুই পাশেই তো ডিজাইন, তাই না, এই পাশ ওপাশ, মানে তাহলে আমার দুইটা দুইটা বক্স লাগবে না, আমি তো একটা বক্স আমি সুন্দর করে করছি, এটাই জাস্ট কপি করে রেখে দিলাম একটা বক্স, দুইটা বক্স আমি বারবার করব না, ঠিক আছে। ক্লিয়ার? এখন এটার মধ্যে আমরা ডিজাইন দিব, ডিজাইন এলিমেন্টস কি কি আগে তোমার আইডিয়া নিতে হবে। এ দেখো এরা কোনো ডিজাইন করা নাই, কি করছে, নাম টাম লিখে কালার করে দিয়ে শেষ, সিম্পল, কিন্তু খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে, ঠিক আছে,
এটা কি করছে, একটা ব্ল্যাক রাখছে, এই যে ধরো এটা আমি ব্ল্যাক করে দিই, যদি এই যে একটা ব্ল্যাক এখানে কি করছে, ধরো নাম লিখে দিছে, এই যে এখান থেকে দেখো ফন্ট চেঞ্জ করা যায়, তোমার যা খুশি ফন্ট নিতে পারো। ঠিক আছে, এখন দেখো এখানে তুমি নিয়ে আসো যে কোনো কালার দাও, যে হোয়াইট দাও অথবা তুমি ইয়েলো দাও, জাস্ট টাইপ টু টাইপ, তোমার মত তুমি ধরে এখান থেকে যে কোনো কালারটা তুমি পার্সেন্টেজ গুলো দিতে পারো। গুগলে সেম আগে কালার কোড লিখলে অনেক কালার কোড চলে আসে দেখবা। CMYK কালার কোড, এই দেখো দেখছো, এই পার্সেন্টেজ দিলেই ওই কালার গুলো পাই যাবা, কত কালার লাগবে তোমার। দেখছো দেখছো কালার, দেখছো কত কালার লিখলেই হবে, এই পার্সেন্টেজ গুলো শুধু 4টা করে বসে দিলেই হবে, বসাবা আর ওই কালার পাবা। ধরো এই কালারটা, এই দেখো আমি একটা বসাই দেখাই, হ্যাঁ কত, 0 0 57 53, দেখছো ওই কালারটা আসছে, দেখছো ওই কালারটা চলে আসছে, দেখছো বুঝছো, এবার পারবা সবাই। এই যে দেখো ফন্ট চেঞ্জ, এদিকে তাকাও, এই যে টাই যে কিছু লিখবা, এই যে দেখো এখানে দিলাম, দেন এই যে এখান থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ফন্ট চেঞ্জ, বুঝছো। এখন তোমাদের তোমাদের কাজ হবে কি, হ্যাঁ কি দেখবা, কি দিয়ে ফিল কালার, হ্যাঁ এই যে ধরলাম আমি, ধরে দেখো এখানে যা খুশি তার রং দিব, বুঝছো। ঠিক আছে বুঝছো,
তোমাদের কাজ হবে একটা বিজনেস কার্ডের লেআউট করে সবকিছু লিখে নিয়ে আসা, ঠিক আছে? আর ওই যে আইকনটা করলা এখানে ধরো, এই যে আইকনটা এখানে করলা, আইকনটা এখানে নিয়ে যাবা নাকি? নিয়ে গিয়ে ধরো আমরা এটা ওই যে এমবেড করে তারপর কি করব, স্ট্রেস করব, হাইড রান গ্রুপ, এখন এটা ছোট করো, যে শিফট চেপে সব সময় ধরে ছোট করবা, এখন তুমি বসাও তোমার মতো করে। এখান থেকে টেনে নিলাম, ফটোশপের মতো মনে নাই, ফটোশপের যেভাবে টেনে নিয়ে আসি, এই যে এখানে উইন্ডো দেখো না, তোমরা ভুল করতেছ, যে কোনো জায়গায় ভুল করতেছ, ওটা লক খুলো নাই। আচ্ছা তোমাদের বাসায় কি টিম ভিউয়ার আছে সবার? টিম ভিউয়ারটা ইয়ে করে নিও, তখন যেখানে আটকাবার সাথে সাথে আমি তাহলে দেখাই দিতে পারবো, অথবা স্কাইপ। টিম ভিউয়ারটাও ইয়ে করে নিবা, মিশ্র করে নিবা, নন কমার্শিয়ালটা।